দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডি সিবিআই এর চাপে পড়ে রাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রকের অমিত শাহকে বলেছেন যে ভারতবর্ষের সবথেকে বড় ভাবপো, কি বলবেন? আমি তো দাসপুরের সভাতেই ভুলে গেছি, সবাই জানে, অতএব বারবার ওই একটা ছোঁড়ার কথার উত্তর দেওয়ার দরকার নেই। কন্ট্রিবিউশন আছে পলিটিক্সে, আপনারা গুরুত্ব দেন কেন? মিডিয়া তো একটাই তো পরিচয়, মমতা ব্যানার্জির ভাইপো, আর এখন তো লাভ আছে। এখানে ভারতীয় জনতা পার্টির বা জনসংঘের আদি কর্মকর্তা অনাদি বিশ্বাস মহোদয় 90-এর কাছাকাছি বয়স, তিনি মানে অত্যন্ত গুরুতর অবস্থায় প্রায় অজ্ঞান হয়ে এসেছিলেন এখানে, এখন আজকে দেখলাম উনি তো হাসলেন, কথা বললেন, ইম্প্রুভ করেছেন। এই সমস্ত আদি মানুষ যারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে পশ্চিমবঙ্গে জনসংঘ বা হিন্দু মহাসভা থেকে শুরু করে আজকের এই বিজেপি তার উত্থানের সোপান তৈরি করেছেন, ভিত তৈরি করেছেন, তাদেরকে দেখা করা, তাদেরকে প্রণাম জানানো, তাদের সুস্থতা প্রার্থনা করা, এটা আমাদের যারা বর্তমান প্রজন্মের ভারতীয় জনতা পার্টিতে নেতৃত্ব দিচ্ছি বা জনপ্রতিনিধি, আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। ওল্ড অলওয়েজ গোল্ড, অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ।